এই যে আপনারা জয়ের কথাবার্তা অমিত শাহর কথাবার্তা বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন এগুলো সব এক সূত্রে গাথা কেন সাজীবাজুদ্দ জয় স্টেটমেন্ট এখন চেঞ্জ করছে কি জন্য তারা ভেবেছিল যে একটা কু হওয়ার পরে নর্মালি যেটা হয় এর সাথে যারা জড়িত এরা ইমিডিয়েটলি যাদেরকে প্রসিকিউশন করতে হবে যাদেরকে হবে তাদেরকে আলাদা করা হয় বাকি যারা আছে একটা এরকম দিয়ে কিন্তু এই মুহূর্তে কি দেখতেছি যে যারা যেখানে ছিল ওখানে আছে এবং এই এরা এখানে আছে দেখেই দে আর গেটিং স্ট্রং এই স্ট্রং হয়ে তাদের হোপটা বেড়ে গেছে এই জন্যই জয় এখন বলে যে তত্ত্বাবধার ইয়া হওয়ার পরেও নিবে কারণ তারা এতদিন মনে করছে যে এরা ধন্দ করে পড়ে যাবে স্টিল এই রেজিমেন্ট কাশ্মীর যারা আছে ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থা র্যাব পুলিশ যারা সব তাদের জায়গার মধ্যে আছে তারা যে ইসরাইল থেকে পাওয়ারফুল মেশিন গুলো কিনেছে পাইওয়ার গুলা কিনেছে যেটা টেলিফোন মনিটরিং করে এই মনিটরিং যে করে সেটা হচ্ছে এটা একটা মেশিন দিয়ে তিনশো জনের মতো কন্টিনিউয়াস মনিটর করা যায় এইগুলো দিয়ে তো আর্মিকে কন্ট্রোলে রাখছে তো এটা দিয়ে সাংবাদিক যারা সাংবাদিক থেকে শুরু করে মানে পাবলিক সার্ভে যারা আছে পলিটিশিয়ান বিরোধী দল সবাইকে সবার সবকিছু সরকার জানতো এই কারণেই তো তাদের সাকসেসটা আমি মনে করি যে টেলিফোন মনিটরিং যেটা এটা এখনো সরকার যারা সরকার বিরোধী তাদের এগেনস্টে ব্যবহার করতেছে এখনো আমার ঢাকায় যারা ফ্রেন্ড আছে তারা এখনো কথা বলতে ভয় পাচ্ছে বিকজ তারা জানে যে এই রিজিমটা এখনো পাওয়ার তারা গোয়েন্দা সংস্থা এখনো তাদের হাতে নিয়ন্ত্রণে যারা হাসিনার আমলে গোয়েন্দা সংস্থাকে নিয়ন্ত্রণ করত। বিশেষ করে মানুষের ফুল ক্যাকিং করা হতো সেই সংস্থা এবং সেই জায়গায় যারা আছেন তারা আগেও ছিলেন অর্থাৎ এখনো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের কল রেকর্ড করা হচ্ছে এবং সেগুলো ভারতে পাচার করে দেওয়া হচ্ছে করে গোপন তথ্য করেছেন সাবেক একজন সেনা কর্মকর্তা আমরা আলোচনা তার বুঝতে পারবো এখনো পর্যন্ত আমাদের দেশটা সম্পূর্ণ স্বাধীন হয়ে ওঠে নাই আমি এই মুহূর্তে লাইভে আসলাম কারণ আমি আর লাইভ করার সময় পাব না জাস্ট আমি ভাবলাম কিছু আপডেট দেওয়া প্রয়োজন এবং এই জিনিসগুলো আমরা একটা রেগুলেশন করলাম রেগুলেশনের পরে একটা নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসলো কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরেও এখন পর্যন্ত যে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে বিভিন্ন র্যাব এনএসআই এগুলাতে যে সমস্ত আওয়ামী লসার যারা ছিল স্টিল দে আর ইন হোল্ড এখন বলতে পারেন যে মানে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার আছে এখন তাদের অধীনে এরকম তো হতেই পারে আস্তে আস্তে চেঞ্জ করে দেওয়া হবে কিন্তু একটা জিনিস দেখেন যে আপনি প্রথমে আমি বলি যে সজীব ওয়াজের জয় তার স্টেটমেন্ট কিন্তু এখন তিনবার চেঞ্জ করেছে লাস্ট যখন তত্ত্বাবধায়ক সরকার আসবে তারপর আবার শেখ হাসিনা ফেরত আসবে এর মধ্যে আমরা দেশের মধ্যে অনেক ডাকাতি দেখলাম অনেক ক্রাইসিস দেখলাম কিডন্যাপিং এর গুজব শুনলাম আহ সংখ্যালঘু লঘুদের উপর নির্যাতন দেখলাম এই জিনিসটা আবার ভারতের মিডিয়াগুলো একদম সাউট করে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল মনে হয় যেন মানে তাদের ন্যাশনাল ইস্যু থেকে আমাদের দেশের ইস্যুটাই হচ্ছে তাদের কাছে বড় কন্টিনিউয়াস আমাদের সম্বন্ধে বলতেছে এর পাশাপাশি আজকে ম্যানহাটনে কি বলে টাইম স্কোয়ারে সংখ্যালঘুদের বাংলাদেশি সংখ্যালঘুদের একটা ইয়ে হয়েছে যে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে এবং সেম জিনিস মিডিয়াতে ইক করতেছে সেম জিনিস শাহবাগে সংখ্যালঘুদের একটা ইয়ে হয়েছে হয় আমরা সব জায়গায় দেখেছি যে সংখ্যালঘুর এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে যখন এগুলো শুরু হয়েছে সাথে সাথে আমাদের ইভেন্ট মাদ্রাসা ছেলেবেলারা পাড়ার পাড়ায় 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 লোকজন মন্দিরকে মন্দিরকে পাহারা দিয়েছে অ্যাকচুয়ালি দেশের মধ্যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নাই কিন্তু এই অস্থিতিশীল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে অমিত শাহ টুইট করেছে যে তারা একটা ইভেন্ট একটা কমিশন ফর্ম করছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের কি হচ্ছে এটা দেখার জন্য মাইঘট অমিত শাহ কেন বাংলাদেশের বাংলাদেশের সনাতন ধর্মী বা যেই হোক তাদের যদি কোনো কিছু হয় এটা মনিটর করবে তারা কি ভারতীয় নাগরিক তারা বাংলাদেশের নাগরিক তারা সনাতন ধর্মী মানে কি তারা কি ভারতীয় নাগরিক নাকি এইটা আমাদের সোভরেনটিকে আমাদের দেশের সোভরেনটিকে আন্ডারমাইন করে সিরিয়াসভাবে আন্ডারমাইন করে এই আন্ডারমাইন করে আমি মনে করি যে আমাদের যে বর্তমান পররাষ্ট্র মন্ত্রী লেভেলের যে উপদেষ্টা আছেন উনি এ ব্যাপারে একটা কঠোরভাবে রিটালিয়েট করবেন কারণ এটা একটা মানে সিস্টেমে পরিহলিত হয়েছে যে আমাদের দেশের নিজস্ব বুদ্ধিজীবীরা এখন ভারতীয় পেরোলের মধ্যে থেকে তারা বলে যে এখানে যদি হুদা হের ইজ ভারত আমরা একটা সফ্রেন্ড তাদের একটা সফ্রেন আমাদের যদি কোনো আমাদের যদি কোনো বুদ্ধিজীবী এই কথা বলে তাকে ধরে নেবেন সারা একটা বাট পার ভারতীয় পয়সা খাওয়া দালাল যারা যারা বলে যে ভারতের ইয়া করবে ভারত ইন্টারভিন করবে এটা ওদের পয়সা খায়া বলে যে সিরিয়াসলি আমাদেরকে করার জন্য এখন একটা বুঝতে যে যে ভারতীয় ডিপ্লোমেসি এটা মধ্যে সব দেশে এখন পর্যন্ত তার যতগুলো নেইবার আছে একমাত্র বাংলাদেশের রেজিমটা তাদের আন্ডারে ছিল বাট এই রেগুলেশনের মাধ্যমে ওইটাও তার ছাড়া হয়ে হাত ছাড়া হয়ে গেছে এখন তার চেষ্টা করতেছে এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের তাদের লোক ঢুকানোতে আমরা অনেকেই যাদেরকে চিহ্নিত আছে তাদেরকে রেজ দিচ্ছি কিন্তু তারপরেও দেড় আর হিডেন পিপলস এখন এই সেনাবাহিনীর মধ্যে যে যে অংশটা সেনাবাহিনী যে যে অংশটা শেখ হাসিনার রেজিমকে সাপোর্ট করেছে এবং আমি নাম্বার অফ টাইমে বলেছি যে তারা একটা কু করার চেষ্টা করতেছে এরকম করতেছে অনেকে বলেছেন এটা একটা গুজব এটা গুজব না বাট এখন যেটা হচ্ছে এই যে আপনারা জয়ের কথাবার্তা অমিত শাহের কথাবার্তা বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন হিন্দু মতাবলম্বীদের তাদের বিভিন্ন জায়গায় শাহবাগে জমা করা ট্রায়েন্স করে এগুলো সব এক সূত্রে গাথা কেন সাজীব জয় স্টেটমেন্ট এখন চেঞ্জ করছে কি জন্য তারা ভেবেছিল যে এটা কু হওয়ার পরে নর্মালি যেটা হয় এর সাথে যারা জড়িত এরা ইমিডিয়েটলি যাদেরকে প্রসিকিউশন করতে হবে যাদেরকে মোট কথা হচ্ছে একদম ফাঁসিতে ঝুলাইতে হবে তাদেরকে আলাদা করা হয় বাকি যারা আছে একটা তেঁতুলিয়া একটা কক্সবাজার এরকম পুষ্টি দিয়ে ইয়ে করে ফেলে কিন্তু আমরা এই মুহূর্তে কি দেখতেছি যে যারা যেখানে ছিল ওখানে আছে এবং এই এরা এখানে আছে দেখেই দে আর গেটিং স্ট্রং এই স্ট্রং হয়ে তাদের হোপটা বেড়ে গেছে এই জন্য ওই জয় এখন বলে যে তত্ত্বাদেশর ইয়া হওয়ার পরেও নিবে কারণ তারা এতদিন মনে করছে যে এরা ধন্ধ করে পড়ে যাবে ধন্ধ করে পড়ে যাবে যারা তাকে সাপোর্ট দিছে তারা তো দিচ্ছে না স্টিল এই রেজিমের যারা আছে ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থা ড্যাব র্যাব পুলিশ যারা আছে সব তাদের জায়গা জায়গার মধ্যে আছে পুলিশ যদি এখন একটা ডিসোরিয়েন্টেশনের মধ্যে আছে বাট বাকি যারা আছে তারা এখনো শপথে বহাল আছে এখন আমাকে অনেকে বলেছেন যে ওয়াকার স্যার খুব চেষ্টা করতেছেন কিন্তু উনি পারতেছেন না আমি মনে করি ইটস এ ওয়াকার স্যার যদি কাউকে ইয়া করতে চায় উনি যদি থ্রেট মনে করে উনার হোল আর্মি উনার ওকে ফর্টি সিক্স বিকেট করে বিশ্বাস করতে পারতেছেন না কারণ এটা ইমরানের আন্ডারে ছিল আচ্ছা উনি কি করবেন আমি জানি এই মুহূর্তে দুইশোর মধ্যে কমান্ডো আছে ঢাকাতে বা উনি বলতে পারেন যে দুইটা কোম্পানি আসবে এদিকে আসবে কোম্পানি কমান্ডারকে উনি পার্সোনালি বিশেষ উনার আশেপাশে থাকবে এম এস আছে উনার ইয়াতে এম এস পোস্টিং অর্ডার বের করবে বা কাউকে রিলিজ অর্ডার দিবে তার চাকরিটা টার্মিনেট করা হলো ফ্রেশ হি গোজ হোম এখানে পারতেছে না এটা একটা বলছি সেনা প্রধানের আর্মিতে এটা তো সিভিল না যে কেউ এসে এসে উপরে থেকে বললো মানি না মানব না এখানে মানি না মানবো না কোনো ইয়া আর একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীর স্ট্রেংথ এখন যেটা জুনিয়র অফিসাররা তারা অ্যাবসুলুটলি অ্যাবসুলুটলি ওয়াকার সারের সাথে সমন্বিতা পোষণ করছে যে ওয়াকার সারের ইয়াতে এবং অনেক ম্যাক্সিমাম জিওসিরাই ওয়াকার সারের পক্ষে কিন্তু এটা বুঝতে হবে ওই জিওসিরাও কিন্তু এদের সাথে এখন অনেক আওয়ামী লীগের লোকজনের কানেকশন আছে এবং তারা তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছে এখন দেখতেছে যে তাদের স্ট্রেন্থটা তো এখনো আছে কারণ এখনো ওয়াকার স্যার ওই লোকগুলাকে আউট করেনি এখন আমি কি ওয়াকার স্যারকে ডাউট করব ওকে লেস ওনাকে ডাউট করলাম না কিন্তু উনি এগুলো কেন করতেছে না এটা একটা বুড়শিট যে আমি চেষ্টা করতেছি এখনো ওরা আহ করতেছে বলতেছে আমার কি দোষ আমরা ওয়ার্ডার পালন করছি ওয়ার্ডার পালন করছি এটা বলবে হচ্ছে সৈনিক সৈনিক বলবে সৈনিকের অল্টারনেটিভ নাই বাট অ্যাজ পার মিলিটারি রুল অফিসার তার গুড ওয়ার্ডার এবং ব্যাড ওয়ার্ডারে ডিফারেন্সিয়েট করার ক্ষমতা আছে তাকে দেওয়া আছে সে ইচ্ছা করলে সে যদি বলে যে সিনিয়র আমাকে আদেশ করছে এই আমি ঢাকা শহরের মধ্যে হেলিকপ্টার থেকে গুলি করছি কোনো আদালত কোনো কিছুতে এই জিনিসটা টিকবে না সো এই জিনিসটা পরে এখন পর্যন্ত ওয়াকারসার স্যার কোনো অ্যাকশন নিচ্ছে না এটা তার পজিশনটাকে সন্দেহজনকভাবে সন্দেহর উদ্বেগ করে এর আগের ভিডিওতে আমি বলেছি যে উনি জিয়াউল আহসানকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার যেটা পালানোর যেটা চেষ্টা ওটা উনি উনি জানতেন ওনার নলেজ এটা হয়েছে সো সব কিছু মিলায়া আর আমি যেটা মনে করি আরো একটা জিনিস বলি উনি প্রথমে যে পাঁচজন অফিসারকে উনি জিয়াউল আহসামকে ফোর আর বাকিদেরকে পোস্টিং করেছেন পোস্টিং এর একটা সিস্টেম আছে এটা হচ্ছে এ আর আই থ্রি সেভেন থ্রি একটা রুল আছে সেটা হচ্ছে আমাদের যখন পোস্টিং হয় তখন বলে দেয় যে এ আর আই থ্রি সেভেন থ্রি অনুযায়ী তার মানে হচ্ছে আমাকে ঢাকা থেকে সিলেট পোস্টিং করা হলো সিলেটে আমি এর মধ্যে আমি পনেরো দিন টাইম নিতে পারি পনেরো দিনের মধ্যে ওখানে গিয়ে হাজির হইতে হবে সো উনি ওখানে যাদেরকে পোস্টিং তারা এখনো ঢাকার মধ্যে বসে বসে মধ্যে ইন পোস্টিং যেটা করতে হয় সেটা হচ্ছে এখান থেকে এখানে পোস্টিং ফোর্থ উইথ ফোর্থ উইথ মিস ইমিডিয়েট আজকে এখান থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে কালকে ওখানে গিয়ে তাকে জয়েন করতে হবে সিম্পল উনি এই যে যে অংশটা এই বিভিন্ন ধরনের অনৈতিক গুম খুন এই ধরনের প্রভাব বিস্তার এগুলোর সাথে জড়িত তারা এখনো মাঠে আছে দেখেই বিভিন্ন স্থানের মধ্যে এখন এই অরাজকতাটা হচ্ছে অরাজকতাটা হওয়ার মানে কি তারা দেখাবে যে বাংলাদেশ মানে ওই মানুষের মধ্যে একটা কনসেপ্ট দেওয়া যে আগেই ভালো ছিল এটা আওয়ামী লীগের পুরনো ট্যাকটিক্স আগেই ভালো ছিল এবং এটা তারা করার সাহস এখনই পাইত না কেন পাচ্ছে কারণ ওয়ার্কার এখন ওইগুলাকে এগুলাকে এখন আউট করেনি সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই লোকগুলাকে ইমিডিয়েটলি ওনাকে খারিজ করে দিতে হবে তারপর আরও একটা জিনিস দেখেন যে এখন এন টিএমসি টেলিমনিটরিং সেল এটা যখন ছিল প্রথমে ইয়া ছিল হচ্ছে একজন মেজর এই আওয়ামী লীগ সরকার এটাকে মেজর থেকে কর্নেল কর্নেল থেকে ব্রিগেডের ব্রিগেড থেকে মেজর জেনারেল এবং এইটাই হয়ে গেছে হচ্ছে এটা যে কত একটা পাওয়ারফুল টুল এইটাই কিন্তু সমস্ত পলিটিশিয়ান থেকে শুরু করে এখন যে তারা যে ইসরায়েল থেকে পাওয়ারফুল মেশিনগুলো কিনেছে স্পাইওয়ার গুলা কিনেছে যেটা যে টেলিফোন মনিটরিং করে এই মনিটরিংগুলো যে করে সেটা হচ্ছে এটা দিয়ে 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 এক একটা মেশিন জনের মতো কন্টিনিউয়াস মনিটর করা যায় আর্মিকে কন্ট্রোলে রাখছে তো এটা দিয়ে সাংবাদিক যারা সাংবাদিক থেকে শুরু করে আহ সাংবাদিক থেকে শুরু করে মানে পাবলিক সার্ভে যারা আছে পলিটিশিয়ান বিরোধী দল সবাইকে সবার সবকিছু তো সরকার জানতো এই কারণেই তো তাদের সাকসেসটা এটাই হচ্ছে তাদের সাকসেসই এই জিনিসটা এখন জিয়া চলে গেছে তাই না খুব খুশি আপনারা আচ্ছা কে দায়িত্ব আসছে মেজর জেনারেল মেজর মেজর জেনারেল জেনারেল হচ্ছে বাবার নামটা আমি জানি না কিন্তু ওনার বাবা প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্টাফ ছিলেন এবং পরবর্তীতে জিয়াউর রহমানের হত্যার পিছনে ওনার ফাদারকে দায়ী করে পরবর্তীতে হ্যাং করা হয় এই অফিসারটাকে ইজ এ গুড অফিসার ইজ এ গুড অফিসার কিন্তু তাকে পিক করে আওয়ামী লীগ যত ধরনের সুযোগ সুবিধা আছে দিয়ে এখন এখন দিয়েছে তাকে টেলিফোন ট্রেনিং সেলের এবং আপনি কি সুন্দর করে দেখবেন যে এই বিপ্লবের যে একটা ইয়াং ছেলে নামটা ভুলে গেছে ওকে দিচ্ছে টেলি কমিউনিকেশন এটা রিয়া ও কি জিনিসটা বুঝবে রিদান স্যার তো তাকে গিয়া ওই কি আফতার টাওয়ার দেখায় বলবে এটা হচ্ছে টেলিফোন সেল ও তো কিছু জানে না তো সে এবং ওইটা দিছে হচ্ছে ওখানে সো এখানের মধ্যে মানে সিরিয়াস একটা মিসকর্ডিনেশন চলতেছে এবং এই আমি মনে করি যে টেলিফোন মনিটরিং যেটা এটা এখনো সরকার যারা সরকার বিরোধী তাদের এগেনস্টে ব্যবহার করতেছে এখনও আমার ঢাকায় যারা ফ্রেন্ড আছে তারা এখনও কথা বলতে ভয় পাচ্ছে বিকজ তারা জানে যে এই রিজিমটা এখনো পাওয়ার তারা এখনো ফ্রিতে কথা বলতেছে না আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি তারা বিভিন্ন সময় ফেসবুকে লেখি এবং ডিজিএফআই এনএসআই রেগুলার যে বর্ড যেগুলা বোর্ড কমেন্ট যারা করে তারা স্টিল অ্যাক্টিভ আমরা ইকবাল করিম ভুইয়াকে রেজিস্টেন্স দিছি যে সে ভারতীয় হয়েছেন তার পক্ষে ফেক অ্যাকাউন্ট নিয়ে আমার ইয়াতে লাগাতার একজন একটা কথা বলে আরেকটা একটা ফেক অ্যাকাউন্ট আছে তাকে সাপোর্ট করে এই জিনিসগুলো করতেছে হচ্ছে ডিজিএফআই এর এসআইবি এনটিএমসি এই ডিজিএফআই এর যতগুলা তারপরে আর আরেকটা জিনিস আমরা আয়না ঘর দেখতেছি আয়না ঘর থেকে লোকজন মুক্তি পাইছে দেখতেছি আয়না ঘর যারা যারা করছে যারা যাদের তরফ যাদের আটকা রাখছে এতদিন তাদের আমরা তো দেখছি আজবি সারকে দেখছি আরমান আরো কয়েকজনকে দেখছি আসছে আর এই লোকগুলা স্টিলিন এখনও এখনো পাওয়ার এখনো সে ডিজি ডিজি এফআই স্যার এটা কি একটা জোক প্রফেসর ইউনুস স্যার আপনার আপনি মানে আপনি মানে এখন দেশের প্রধান হত্যা কর্তা আমরা তো ভেবেছি হচ্ছে আপনি হচ্ছেন আপনার সঙ্গে পাবলিকলি যেটা সবচেয়ে বেশি করে হিজ এ কর্পোরেট জায়েন্ট এই কর্পোরেট জায়েন্টের অ্যাটিচিউড যদি আপনি এখানে কমান্ড এন্ড কন্ট্রোলের মধ্যে এই এনটিএমসি এখনও আওয়ামী লীগের চালাচ্ছে আমরা যারা অ্যাক্টিভিটি করছি এখনও তাদের কাছে রেজিস্ট্রেশন পাচ্ছি তাহলে আমাদের স্বাধীনতা কোথা স্বাধীনতা কোথা থেকে আসলো এনটিএমসির উপরে আমাদের সরকারের ইমিডিয়েট ইয়ে নিতে হবে কন্ট্রোল নিতে হবে তাদের যে মেশিনগুলো আছে তারা দেখতে হবে তারা কাকে কাকে মনিটর করতেছে এদের যে রেকর্ড আছে এই যে তার তার তো বাট আমি যখন গেছে জিয়া সমস্ত কিছু করে দিয়ে গেছে বাট এখনো আমরা আছি হচ্ছে তাদের কন্ট্রোলে এই কন্ট্রোলটা না যাওয়া পর্যন্ত এই দেশে যে এখন একটা আনরেস্ট চলতেছে যেটা আওয়ামী এবং এবার তারা দিন দিন স্ট্রং হচ্ছে এই জন্যই জয়ের স্টেটমেন্ট এখন চেঞ্জ হয়ে গেছে কারণ তারা দেখতেছে তার লোকজন এখনো গ্রাউন্ডে আসে এবং এটা তো তারা চিন্তা করতে পারেনি সোকে আমি ডাউট করবো না কিন্তু কাজ যেগুলা হচ্ছে এগুলো সন্দেহজনক তারপর আরো কয়েকটা পয়েন্ট কি আছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যখন আমাদের আর্মিতে অনেক হয়েছে এখন বলতো কু হওয়ার পরে কি হয় কুটা হয়েছে এর দিন ওই সেম জিনিস যারা ফাঁসিতে ঝুলার ঝুলে যাবে আর যারা আসে দেখি বাট এখনো তারা কোনো কিছু করতেছে না এটা একটা বিগ থ্রেট তারপরে আমাদেরকে কন্টিনিউয়াস ভারতের জুজু ভয় দেখানো হচ্ছে এই জিনিসগুলো মিলে আমাদেরকে একটা অস্থিতিশীল পরিস্থিতির স্বীকার করতে করতেছে এবং এইটা আমাদেরকে ইমিডিয়েটলি সলভ করতে হবে ইমিডিয়েটলি সলভ কীভাবে করতে হবে এই রেজিভের যে যারা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছে যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে জনগণের কাছে গুলি করেছে যারা ওখান থেকে বম ড্রপ করেছে যারা ওখান থেকে গ্রেনেড ড্রপ করেছে একটা ঢাকা হচ্ছে সবচেয়ে মানে সবচেয়ে ডেন্স পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড এই জিনিসগুলো যদি আমরা এখনই না করি হ্যাঁ সব একসাথে করা যাবে না কিন্তু মেইন মেইন যে মাথাগুলো আছে এদেরকে যদি সরায় দিই বাকিটা এমনিই পড়ে যাবে এবং ওইটা কেমনে হবে এটা তো আমার ওয়াকার সারকে বুদ্ধি দেওয়ার কিছু নাই হি উইল জাস্ট কল কল এ কোম্পানি ওয়ান ও টু কোম্পানি ইফ নিড ইস এ ব্যাটলিয়ান উনার লয়াল যেটা আছে উনি হি ক্যান চুজ হিজ ব্যাটলিয়ান কমান্ডো ব্যাটলিয়ান সবচেয়ে বেস্ট সিচুয়েশনে আছে ঢাকা অলরেডি দুইটা কোম্পানি আছে আনবে ওইটা নিয়ে জাস্ট যাবে ওদেরকে রিটায়ার করায় দিবে রিটায়ার শেষ হি মানে যার যে পরিমাণ ক্রাইম করেছে সে অনুযায়ী আইদার অ্যারেস্ট হবে আচ্ছা এটা উনি কেন করতেছে না কার উনি মানে আমাদের ধারণা লীগ স্টে আওয়ামী লীগ তাকে এবং ছাড়া এটা হচ্ছে না এবং এর আগে আমরা যে সমস্ত আমরা বিভিন্ন লিস্ট পেয়েছেন তাই না তত্ত্বাবধায়ক সরকারের এই লিস্টগুলো কে বানাইছে চুপ্পু এবং সেনাপ্রধান মিলা বানাইছে সো উই ক্যান নেভার ট্রাস্ট দেম উই ক্যান নেভার ট্রাস্ট দেম এবং এই যারা এই এই জিনিসগুলো যদি এই অনিয়মগুলো যারা করেছে যারা গুম খুন করেছে ঢাকা শহরের মধ্যে গোলাগুলি করেছে এই জিনিসগুলো যদি জাস্টিস আমরা না করতে পারি তাহলে এই আন্দোলন আমরা সফল বলতে পারবো না আমরা সফল বলতে পারবো না সো আমি আশা করি সেনাবাহিনীটা যেহেতু প্রফেসর ইউনুস স্যারের আন্ডারে আছে। উনি এটা ইমিডিয়েটলি দেখবেন এবং আর্মির এই যে সমস্ত মনিটরিং টরি আছে যেগুলো আছে এগুলো উনি কন্ট্রোল নেবেন এটার এবং এই কন্ট্রোলটা এবং আমি মনে করি না সেনাবাহিনী এমন একটা জায়গা যে এখন হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত সবাই আওয়ামী লীগ ইফ ডিস এভরিবডি গোজ হোম সেনাবাহিনী সেনাবাহিনীতে অফিসারের কোনো কমতি নাই দরকার হলে এই মেজর উইল বি কর্নেল টুডে ক্যান মেজর বি ক্যান বি এ সিনিয়র মোস্ট লেফটেন্ট কর্নেল সেই উইল বি ব্রিগেডিয়ার টুডে বাট আমাদেরকে রাইট ম্যানটা রাইট জায়গায় ইমিডিয়েটলি আনতে হবে আদারওয়াইজ এইরকম একটা রেগুলেশন হলে এরকমই হয় আমরা আওয়ামী লেসপেন্সারদের যত তাড়াতাড়ি সরাব দেশটা তত স্থিতিশীল হবে ততই ওই জয় বেটা ওই মানে যখন কথা বলে তার হুসটা হবে আর কি বাট সে মনে করতেছে এখনো আমাদের লোকজন এখনো কন্ট্রোলে আসে সো হি ক্যান সে এনিথিং সো আমাদেরকে এটা সতর্ক থাকতে হবে সো আমি এটা করলাম কারণ আমার কালকেও কাজ আছে কালকে আমার অনুষ্ঠান আছে আমি যদি ইমিডিয়েট কোনো কিছু পাই কালকে অবশ্য কাজের যেখানে থাকবো ওখান থেকে করা যাবে না আমি আপডেট ছিল আচ্ছা যদি কোনো কোর্স কে রিপ্লেস করতে বলেন হি ইজ দা মেইন ক্রিমিনাল এই ব্যাপারে এখনো এক পার্টি মনে করে যে ওয়াকার সার্কে লাগবে তাকে দিয়ে এই জিনিসটা হচ্ছে সে আমি বলবো উনি একটা রাইটলি ডিসিশন নিয়েছে যখন দেখছে যে উনার জুনিয়র অফিসাররা সব সবাই আওয়ামী লীগের বিপক্ষে সো উনি ওইখানে রাইট ডিসিশন দিয়েছে স্টিল আই ডোন্ট বিলিভ হিম আজকে একটা ভিডিওতে দেখলাম শেখ হাসিনা নাকি চলে যাওয়ার আগে বলেছে রিপিট দিস কান্ট্রি ক্যান নট রিকভার ইন দ্য নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ট্রু সে একদম আরো সিরিয়াস সিরিয়াস কথাবার্তা বলেছে সেনাবাহিনীকে আহ সেনাবাহিনীকে বলেছে দরকার হলে আরো দশ বিশ হাজার এক লাখ ফেলে দিয়ে তাকে ক্ষমতায় থাকতে হবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা বলতে ভুলে গেছি আপনারা কি দেখেছেন একটা টুইটারে শেখ হাসিনা নাকি ভারতের আর্মিকে বলেছে ইনভাইট করেছে ইনভাইট করেছে এবং এইটাই কিন্তু ভারতীয় আমাদের যে লেসপেন্সার বলে সো আমাদের অবিনাশ পালওয়ালের পঁচিশে পঁচিশে জুলাইয়ের যে আর্টিকেলটা ওইটাতে কিন্তু বলেছিল যে দু সালেও তারা রেডি ছিল যে যদি কোনো ক্রাইসিস হয় ইন্ডিয়ান আর্মি আসবে কার ইনভাইটেশনে আন্তর্জাতিক ইয়াকে দেখাতে হয়ে যে তারা ইনভাইট করতেছে না ওই দেশের লেজিটিমেট প্রাইম মিনিস্টার তাদেরকে ইনভাইট করেছে সো শেখ হাসিনা এইবারও ইন্ডিয়ান আর্মিকে অনুরোধ করেছিল আপনারা যারা পঁচিশে জুলাইয়ের অবিনাশ পালের ভিডিওটা দেখেন নাই ওইটা নিয়ে আমিও একটা ভিডিওতে কথা বলেছি ওইটা নিয়ে তারপরে ডক্টর জাহিদ একটা করেছে জাহিদেরটা আরও ডিটেলস হ্যাঁ সো এই জিনিসটা জেনে নেবেন এবং এই কারণেই এই যে ভারতীয় বাহিনীকে তারা ইনভাইট করেছে এটা এক পার্টি বলতেছে না এই ইনফরমেশনটা সত্য না বাট তাদের ট্র্যাক রেকর্ড আছে ইন্ডিয়া মানে ইন্ডিয়ার কাছ থেকে এই ধরনের হেলথ চাওয়ার ট্র্যাক রেকর্ড আছে এই কারণে দিস আওয়ামী লীগ ক্যানট বি ট্রাস্টেড আওয়ামী অ্যাপয়েন্টেড কোনো 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 পদের লোকজনই ক্যানট বি ট্রাস্টেড সেই তুলনায় ওয়ার্কার ক্যানট বি অলসো ট্রাস্টেড সময় হলেও এক সময়কে কেউ বাড়ি পাঠাইতে হবে কারণ উনি যদি উনার যদি সঠিক ইয়াটা থাকতো উনি ইমিডিয়েটলি ওই জিনিসগুলাকে সাথে সাথে ওগুলাকে ওই অনুযায়ী তাদের ইয়া অনুযায়ী তাদেরকে বাড়ি পাঠিয়ে দিত বা ফোর সিটায়ারমেন্ট বা কিছু একটা করাই দিত আচ্ছা পুলিশের কোনো দায়িত্বে নিচ্ছে না ইয়াস এটা নিয়ে ইয়া হচ্ছে এটা নিয়ে যারা এক্সপার্ট তারা বলবে আমি এটা নিয়ে বলবো না সারেখান মৃত্যু নিয়ে কিছু বলেন হাসিন আমার পরিকানা করেছে এটা এই ধরনের একটা থিওরি আমি শুনেছি বাট আমার কাছে প্রমাণ কিছু নেই বাবর সম্পর্কে কিছু বলুন স্যার সে কি ভারতের জন্য আতঙ্ক লুৎফুরমন বাবর ভারতের জন্য আতঙ্ক বলশিট একটা লো ক্লাস পিপল স্যার আজকে একটা ভিডিওতে দেখলাম শুনেছা একই কমেন্ট বারবার ইলিয়াস আলী কি বেঁচে আছে আমি অ্যাকচুয়ালি আগে থেকে যে সমস্ত ইনফরমেশন পেয়েছি আমি একটা আগে লেখাতেও লিখেছি যে হ্যাঁ ইয়া কি বলে আজমি স্যার বেঁচে আছে ওটা আমি বলেছিলাম এখন দেখা যাচ্ছে সে বেঁচে আছে ইলিয়াস আলী সমত বেঁচে নেই আল্লাহ তাকে বেহেস নসিব করুক এই ফ্যাসিস্ট হাসি না এবং সবচেয়ে কথা হচ্ছে এই আয়না ঘরের জিনিসটা আমরা দেখতেছি একজন পুলিশ মাসুদ ধারা সে অলরেডি বলছে যে কিভাবে জিয়াউল হাসান

ওনাকে সাবধান হবে আমাদের ওয়াচ ওভার করতে হবে ওনার যে কোনো সমস্ত ফলো করব যদি কোনো কিছু হয় তা তখন জানাবো বাট আমি অ্যাব্রাপলি বলে দিব না যে ইয়া বাট কিছু কিছু লোক মনে করে হি কেম ফ্রম এ ইন্ডিয়ান প্যানেল ওকে সে কি ভারতের জন্য আতঙ্ক আর্মি নিয়ে শুধু ভাবেন আপনি স্যার আমি এখন আর্মি বিষয় আমি বেশি জানি এবং এটা নিয়ে আমি বেশি বলবো তো আর্মি নিয়ে আমার এই জন্যই আমি বললাম যে পুলিশ নিয়ে যখন বলছে পুলিশ নিয়ে আমি এখানে কিছু বলবো না কারণ আমার ওর সম্বন্ধে এক্সপার্ট না থ্যাংক ইউ আমাদের থাকতে হবে ডক্টর ইউনিস কি সেনাপ্রধানকে পরিবর্তন করতে পারেন অফকোর্স উনি পারেন অফকোর্স উনি পারেন জয় বলল পদত্যাগ করে নাই শেখ হাসিনা সে সে বলুক এখানে ফার্স্ট জিনিস হচ্ছে যে শেখ হাসিনা উনি প্রথম ওয়ার্কার সার প্রথমে যেটা ফেল করেছে সেটা হচ্ছে উনার উচিত ছিল সাথে সাথে ক্ষমতাটা নিয়ে নেওয়া শেখ হাসিনাকে হ্যাঁ এক পার্টি বলবে আচ্ছা শেখ হাসিনা তাহলে তো পদত্যাগ করতো না ওকে ঠিক আছে আই ক্যান বি উনি যেহেতু স্মার্টার স্মার্ট আপনি পদত্যাগ করছে পদত্যাগ করার শেষ ইউ আর জাস্ট পদক্ষেপ করছে আমার কথা হচ্ছে সবাই আমি আর একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ইন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার্ক

ইউ আমি নিজে আই ওয়ান্ট টু প্লে ফেয়ার ইন এভরিথিং লাভ এন্ড ওয়ার এন এভরিথিং বাট ইফ ইউ ডিল উইথ এ পিপল লাইক দেম ইউ হেভ টু আমার চাকরির লাইফে আমি বিজেপিতে চাকরি করেছি আমি যারা এরকম নাট আমি সবসময় রুল ফলো করি বাট আমি রুলের বাইরে গিয়েও লোকজনকে ফিক্স করেছি সবাই শুধু বলতেছে লুৎফরস রহমান বাবর সম্পর্কে কিছু বলুন স্যার সে কি ভারতের জন্য আতঙ্ক শোনেন এই জামান বাবর হচ্ছে সে কিশোরগঞ্জের হ্যাঁ আমার ফাদার ছিল জেলে জেলের অফিসার আর কি তার যখন প্রমোশনের ফাইল আসলো সে বিশ লাখ টাকা চাইছিল আমার বাপের কাছে ঠিক আছে বিশ লাখ টাকা আমাদের সাথে দুশো বর্গের আত্মীয় আছে আমার বাপের তো দুশো বিশ লাখ টাকা ছিল না বাপ থাক দরকার নাই উনি রিটায়ারমেন্টে চলে আসছে হচ্ছে ভারতের আতঙ্ক কি ভয় পাবেন না মালদ্বীপ শ্রীলঙ্কা পায় না এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আমরা একটা সভরেন্ট কান্ট্রি তারা একটা সভরেন্ট কান্ট্রি ইট ডাজন ম্যাটার আর আমাদের সীমানা অনুযায়ী দুই লাখ আর্মি ইজ এ স্ট্রং আর্মি দুই লাখ আর্মি ইজ এ স্ট্রং আর্মি আমার কথা হচ্ছে ভারতের কয়টা ফ্রন্ট আছে ওদিকে চায়না আসে ওদিকে পাকিস্তান আসে ও কি ইচ্ছা করলেই তার ওই এখানে নিয়ে আসতে পারবে যেগুলা চায়না মুখী আসে এখানে নিয়ে আসতে পারবে এরা যদি নিয়ে আসে তখন তো ওরাও এই চান্সে অন্য কিছু করি ওরাও তো অলরেডি চায়নাকে মানতে পারে বাংলাদেশের আর্মিকে দুর্বল ভাবার কোনো কিছু নাই বাট আমাদেরকে তারা পলিটিক্যালি আমাদেরকে মানে ক্রিপল করে রাখছে পলিটিক্যালি এবং এই পলিটিক্যাল নেতৃত্ব স্পেশালি আওয়ামী লীগ বিএনপির মধ্যে আছে আওয়ামী লীগ ইন্ডিয়ান বাট আমি এই প্রথম যে ডক্টর স্যারের যে প্রথম এনডিটিভির সাথে ইয়া দিছে মাইন্ড ব্লোয়িং আমার কথা হচ্ছে ওরা যদি মনে করে যেমন বিএনপি আওয়ামী লীগ দুইটার সময় তারা জানতো যে আমরা কোনো অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স করি না সো তারা যদি অ্যাগ্রেসিভ বাট আমরা যদি ওদের অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ করি তাহলে তো তারা থামবে এই যে দিস ইস এ গুড স্ট্র্যাটেজি বাই ডক্টর ইউনুস ফার্স্টে অ্যাগ্রেসিভ একটা কিছু বলে ফেলছে উনি তারপরে ওরা বুঝে যাবে সো অ্যাগ্রেসিভ যখন করবে আমরাও একটা অ্যাগ্রেসিভ কোনো কিছু একটা করবো করলে কিন্তু তারা বুঝবে যে আমাদের সাথে শান্তি থাকতে হলে তাদের অ্যাগ্রেসিভ কিছু করা যাবে না তারা আমাদের শান্তি বাহিনী থেকে শুরু করে সবগুলোকে ওখানে ট্রেনিং দেয় ইয়া দেয় সবকিছু করে বাট আমরা কিন্তু সেভেন সিস্টারের মধ্যে যে সমস্ত ইয়া এদেরকে আমাদেরকে আমরা তাদেরকে আমাদের বাসা আমাদের ট্রেড ইউজ করতে দেই না তাহলে কেমন আমরাও যদি দিতাম তাহলে বুঝতো যে তাদেরকে দিতে হবে না সো এই হার্ড এগেছে হার ওদের সাথে সফট হইলে মাথায় চুড়ে পুরবে এবং যেভাবে শেখ আছে মাথায় কাঁঠাল ভাইকা খাইছে এতদিন আসসালাম শাখাওয়াত এ বিষয়ে কিছু বলার সেই তো ভারতের এজেন্ট আমি এই ধরনের জিনিস শুনেছি বাট আমার কাছে ইয়া নাই বাট আমার কাছে ওনার কার্যক্রম দেখলে আমরা ফিউচারে ইয়া করব বাট সবাই মনে করে উনি ভারতীয় এজেন্ট এটা হতে পারে আমার

আমি রেজিমের যে যে লর্ড বহরটা এখনো বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গানাইজেশন চালাচ্ছে এদেরকে আমি স্যাক করতেছি না এদেরকে বাড়ি পাঠাচ্ছি না সো দে আর গেটিং স্ট্রং সো এগুলাকে সরাই দিলেই এই যে এখন যে অভ্যন্তরীণ যে সমস্যা হচ্ছে এগুলা আমার আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এটা আর কি জিয়াউল হাসান কি সেনা হেফাজত আছে নাকি পালাইছে এখন পর্যন্ত হেফাজতে আছে হাসিনা যদি প্রত্যেক নাগরিক থাকে তাহলে প্রবাসী সরকার গ্রহণ করে ভারতীয় আর্মির সহায়তা নিয়ে ভারতীয় আর্মি সহায়তা নেই কি করে অন্ধ্রপ্রদেশ সরকারকে ক্ষমতা চুক্ত করার উদ্যোগ নিতে পারে ভারতীয় আপনি ভাই কে হাসিনা যদি পদক না করে থাকে তাহলে প্রবাসী সরকার গঠন করে ভারত আর্মির সহায়তা ভারতীয় আর্মি ভালো বুদ্ধি দিচ্ছেন কি সেনা নাকি পালাইছে সে এখন পর্যন্ত আছে ইফ প্রফেসর ইউসুফ লাইফ ইজ ইন ডেঞ্জার আমি মনে করি যে যারা এসএসএফ আছে এদের মধ্যে ইন্ডিয়ান প্রভাব থাকার সম্ভাবনা আছে সো আমি মনে করি যারা দায়িত্বে আছেন তারা স্ক্রুটিনি করবেন এই ব্যাপারে এবং তাকে অবশ্যই এই ইন্ডিয়া এত কাজ করবে না কারণ জানে যে তার হি গট গুড ফ্রেন্ডস ইন দ্য ওয়ার্ল্ড স্পেশালি আমেরিকা আমেরিকা তার গুড ফ্রেন্ড সো তাকে এবং যেহেতু আমেরিকান দেশে তো তার অ্যালায়েন্স আছে সো তারা এই অ্যাডভেঞ্চারটা নাও নিতে পারে কিন্তু আমাদের সতর্ক থাকতে কোনো সমস্যা নাই ধন্যবাদ আজকে এখানে শেষ করছি পরবর্তীতে কোনো আপডেট থাকলে জানাবো কথাগুলো বুঝতে পেরেছেন কি পরিস্থিতি যাচ্ছে এবং কোন দিকে যাচ্ছে পর্যন্ত বহিষ্কার না করার কারণে আমাদের সেনাবাহিনী কিন্তু ডিজিএফআই কিন্তু হুমকির মধ্যে রয়ে গিয়েছে এই জন্য অতি দ্রুতই এগুলোর সংস্কার করতে হবে এখনো পর্যন্ত যদি রাজনৈতিক নেতাদের ফোন ক্র্যাকিং হয় তাহলে অবশ্যই তো রাজনৈতিক নেতারা বিপদ রয়েছেন এবং বিশেষ করে আমি বলব প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের বিপদ রয়েছেন এই বিপদ থেকে উদ্ধার করতে হলে অবশ্যই এগুলো সংস্কার করতেই হবে